নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ রান্নাঘরে সব সাজিয়ে গুছিয়ে চলে এসেছি। উল্টো রাত, সোজা রাতে ঘুগনি রান্না করেছি, আর উল্টো রাতে জিলাপি তো ভাজতে হবে। জিলাপি পাপড় ছাড়া তো কোনো কথাই হবে না, তাই জন্যে জিলাপি ভাজবো। আর কী কী লাগে উপকরণ দেখে না। জিলাপিটা ভাজার জন্য সাদা তেল লাগবে, ময়দা নিচ্ছি, চিনি, ঘি লাগবে, অল্প একটু লবণ, এলাচ আর এই ইনো লাগবে, আর অল্প একটু ফুটকালা। এবার দেখো জিলিপিটা কীভাবে তৈরি করি। জিলিপির খামিটা তৈরি করে নেবো। প্রথমে একটু লবণ দেবো, ঘি দেবো, ঘিটা একটু বেশি করে দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি, এবার ইনো দেবো। এতে ভালো করে মিশিয়ে নেবো, এবার ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো সব কিছু উপকরণ। ময়দার সঙ্গে ইনো, লবণ আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দেবো, জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, অল্প অল্প জল দেবো, এভাবে মাখিয়ে নেবো। আমার খামিটা তৈরি করা হয়ে গেছে, এই দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি। এরকম ভাবে গুলতে হবে, এরকম হাতে লেগে যাবে, এরকম আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো, চিনির রসটা তৈরি করে নেবো। জল দিয়ে দিয়েছি, চিনিগুলো দিয়ে দেবো। ভালো করে গলিয়ে নেবো। দেখো আমার চিনিটা ভালো গলে গিয়েছে, জলের সঙ্গে মিশে গিয়েছে। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনিটা। এবার এলাচটা আমি একটু ফালিয়ে দেবো, এলাচ রেসিপিটা খুব সুন্দর একটা সেন্ট হবে। এলাচটা আমি একটু ফাটিয়ে দেবো, আর অল্প একটু ফুটকালা দেবো। কালারটা তোমরা না চাইলে না দিতেও পারো, আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমার চিনি রসটা হয়ে গেছে, এবার নামি এইভাবে একটু ঘন টাইপের করে নিতে হয়ে যাবো। আমার জিলিপির খামিটা 10 মিনিট হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। জিলিপি ভাজার জন্য তেল দিয়ে দেবো, সাদা তেল, সাদা তেল দিয়েই ভাজ যাবে। কিন্তু খামিটা আমি ভালো করে একটু ফাটিয়ে নেবো, এইভাবে 10 মিনিট ফাটিয়ে নেবো। যত ফাটানো ভালো হবে তত জিলাপিটা ভালো হবে। জিলাপির খামিটা এই দেখো আমি ফাটিয়ে নিয়েছি 10 মিনিট। এবার এবার দেখো এরকম বোতল নিয়েছি, আর এই ঢাকনিটা আমি ছিদ্র করে নিয়েছি, ফেরেক দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। এবার বোতলের ভিতরে ঢেলে দেবো, এই দেখো গ্লাসে নেবো। গ্লাসে ঢেলে নিয়েছি, আর বোতলের মধ্যে ঢেলে নেবো। দেখো জিলিপিটা তৈরি করবো। দেখো দোয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ভেসে উঠছে। দেখো আমার জিলিপিটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু একটু সরু সরু করেছি, সরু সরু হলে ভালো লাগে, মচমচে হয়, খেতে ভালো লাগে। এই ছিদ্রটা আমি সরু করে নিয়েছি, তোমরা চাইলে একটু মোটা করে নিলে তাহলে মোটা মোটা হবে। এই সরুটা নিলে কিন্তু মচমচে হবে, ভালো লাগবে। এবার আমি রসের ভিতরে দিয়ে দিচ্ছি, এবার এই চামচ দিয়ে হালকা করে একটু চেপে দেবো। 5 মিনিট এরকম রসের ভিতরে গোড়ানো থাকবে। আমি আবারও আবারও কটা জিলিপি তৈরি করে নেবো। দেখো এই জিলিপিগুলো রস ঢুকে গেছে, তুলে নেবো। এই দেখো কত সুন্দর জিলিপি।
বন্ধুরা দেখো আমার জিলিপি ভাজা হয়ে গেছে, কতটা ভেজেছি দেখো, এখনো হচ্ছে, আসি সেজেছে খেয়ে দেখো কেমন হয়েছে, আসি খেয়ে দেখ। সরু সরু হওয়ার কারণে খুবই ক্রাঞ্চি লাগছে, খুবই সুন্দর। আপনারা বাড়িতে বানিয়ে খান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্য বং ফ্যামিলি টিভি। আজকে আমরা পরে আরো আমাদের নতুন ভিডিও নিয়ে দেখে থাকবো।